হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো অবশ্য টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন যে আজকে কি হতে যাচ্ছে। সো আজকে হবে একটা বুইয়া আমার টিমমেটদের সাথে। সো টিমমেটরা হচ্ছে কি কিল করার জন্য পাগল হয়ে যায়। তো চলুন দেখা যাক ইন্ট্রো পর। তো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলে। সো এখন আমরা চারজন মিলে, চার ফ্রেন্ড মিলে আমরা একটা স্কোয়াড খেলবো, তো ক্লাসিকে খেলবো। তো এখানে হচ্ছে কি আমাদের বুইয়া চ্যালেঞ্জ করা হয়েছিল, দেখা যাক বুইয়া আসে কি না। সো আমরা এখন সরাসরি পিকেতে চলে যাব। সো এখানে পিকের মধ্যে লোকেশন দিচ্ছে। সো আমি দিয়েছিলাম যে বারমুদাতে যাব, কিন্তু আমার ফ্রেন্ডরা পিকেতে যাবে। সো চলুন যাওয়া যাক পিকের মধ্যে। সো ওরা যেহেতু এতই রিকোয়েস্ট করতেছে পিকের মধ্যে, কিন্তু পিকের মধ্যে এত বান্দাই দেখতে পারতেছি না, কেউ নামেনি, শুধুমাত্র দুজন নামছে, তাও ওইদিকে চলে যাচ্ছে, দেখা যাক। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখতেছেন, প্রথম দেখতেছেন, অথবা যারা এই চ্যানেলে নতুন, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হচ্ছে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর হচ্ছে যারা যারা আমার সাথে লাইভ খেলতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ফ্রি ফায়ার আইডি নাম্বার দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওখানে গিয়ে আমাকে অ্যাড পাঠাতে পারেন। অথবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের আইডি নাম্বারটা দিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। সো লেটস গো, চলুন আমরা চলে যাচ্ছি গেমে। সো দেখুন আমি হচ্ছে অলরেডি পেয়ে গেলাম, একে গান পেয়ে গেলাম এবং সাথে হচ্ছে ফোর স্কোপ, দেন হচ্ছে MP40। সো দেখা যাক, এনিমি দেখতেছি না। সো আসলে আমার ফ্রেন্ড এখানে এসে পড়েছে, ওর রিকোয়েস্টে এখানে নামানো হয়েছিল। সো আসলে এখানে কোনো এনিমি নাই, ওরা ভাবছিল যে এনিমি নিবে। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস হয়েছিল, প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু কিল চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। সো এখানে আজকেরটা তেমন একটা ই নাই, তবে একজন কিল চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, একজন বলছিল যে কিল চ্যালেঞ্জ করবে। সো দেখা যাক আমরা কীরকম করতে পারি। সো আমি এই পর্যন্ত এখনও কোনো এনিমি দেখতে পেলাম না। সো তার মানে হচ্ছে ও একজন এনিমি, ইয়েস আই হ্যাভ টু কামিং। ওই দিয়েছে, একদম দিয়েছে এনিমি, ওই যে আরেকজন, ইয়েস ও নো, তাও আবার নক করে দিয়ে কিল চুরি করে ফেলেছে। আচ্ছা UPM নিয়ে নিলাম। সো তারপর হচ্ছে গান তো এখানে অনেকগুলোই ছিল, কিন্তু ও নিয়ে নিয়েছে মেবি K98টা। সো নো প্রবলেম। আর যারা র্যাম্পেজ টোকেনগুলো আর্ন করে যারা এখনও বান্ডেলগুলো নেন নাই, সো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে র্যাম্পেজ ইভেন্ট সম্পর্কে। আপনারা কাইন্ডলি র্যাম্পেজ ইভেন্টটা সম্পর্কে জেনে ওই টোকেনগুলো কানেক্ট করে তাড়াতাড়ি আপনারা কী করতে থাকেন, এই ইভেন্টটা কমপ্লিট করতে থাকেন। সো আর হচ্ছে সামনে মাসের পাঁচ তারিখে ফ্রিতে ইমোট দেওয়া হবে সবাইকে, শুধুমাত্র লগ ইন করলে। সো পাঁচ তারিখে আপনি যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনাকে একটা ইমোট পেয়ে যাবেন। সো কেউ পাঁচ তারিখে মিস করবেন না, ইমোটটা কেউ মিস করবেন না, একদম ফ্রিতে। সো এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে, ইভেন্টের যত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে বিভিন্ন ধরনের ইভেন্ট সম্পর্কে আপনি জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। আর হচ্ছে আমাদের চ্যানেলটিকে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন, যে কোনো জায়গাতে আপনি যদি সার্চ করেন তাহলে আমাদের চ্যানেলের ডিটেলসগুলো চলে আসবে। সো আপনি চাইলে গুগলে গিয়েও সার্চ করতে পারেন, #BKMYT, আমি আবারও বলছি #BKMYT, এটা লিখে যদি আপনি সার্চ করেন, এটা যদি ফেসবুকে সার্চ করেন তাহলে আমাদের পেজটা চলে আসবে, আমাদের চ্যানেলের অফিসিয়াল পেজটা। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল পেজে ফেসবুকে আপনারা কানেক্ট থাকবেন। সো আমি এখানে কোনো বান্দাই দেখতেছি না, আমরা পিক ছেড়ে অলরেডি আমি কিন্তু বিমা শক্তিতে চলে এসেছি। সো বিমা শক্তিতে আমি, আপনারা অবশ্য জানেন আমার ভিডিওগুলো যারা দেখে ওরা অবশ্যই জানে যে বিমা শক্তিতে আমি ভালো পারফরমেন্স করতে পারি। সো যার কারণে আমি একাই বিমা শক্তিতে চলে এসেছি। ওই তো একটা পেয়ে গেছি অলরেডি, মারা যায়, ডাউন হচ্ছে না কেন, ইয়েস ডাউন হয়ে গেল। সো যারা যারা পিকে
সরি বিমা শক্তিকে ভালোবাসো, অবশ্যই এই ভিডিওটিকে লাইক কমেন্ট করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও। সো দেখা যাক, ওকে নক করে দিয়েছি, ওর ফ্রেন্ড আসে কিনা সেটা দেখা যাক। ইয়েস, ওর ফ্রেন্ড তো এখনো আসতেছে না, মেবি ও একাই ছিল। একা না, কারণ ও এদিকে এসেছিল একা, যদি একা হতো তাহলে নক করার সাথে সাথেই মরে যেত। সো নিয়ে নিলাম বাউন্ডি, বাউন্ডিতে তেমন কিছু নেই, যতটুকু আছে ততটুকুই এনাফ। সো তারপর হচ্ছে আমরা আমার ফ্রেন্ডের কাছে যেতে হবে আমাকে, দেখি মেবি একটু টাওয়ারের উপরে উঠতে পারি। আমি আগে হচ্ছে ব্যাগটা খালি করে নিচ্ছি, আজে বাজে এই আবর্জনাগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেন হচ্ছে লোড করব আবার ওখান থেকে। সো গাইজ, ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এইরকম বুইয়া চ্যালেঞ্জ, যত বুইয়া চ্যালেঞ্জের ভিডিও আছে সবগুলো আমার চ্যানেলে দেখতে পারবেন, প্রত্যেক দিন লেটেস্ট আপডেট জানতে পারবেন, আপনারা বুইয়ার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আসলে বুইয়ার ভিডিও কেন দেই হচ্ছে কি, আপনারা আমি যেভাবে খেলি অথবা আমার ফ্রেন্ডরা যেভাবে খেলে সেভাবে যদি আপনারাও খেলেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক দক্ষতা অর্জন করতে পারবেন এবং সহজে বুইয়া আনতে পারবেন। সো আমি সেই জন্য আপনাদেরকে এই বুইয়ার ভিডিওগুলো আমি প্রত্যেক দিন আপডেট দিই, এবং হচ্ছে কোনো হ্যাকিং টিপস দিই না আমি, কেউ হ্যাকিং টিপস কিন্তু কেউ কখনো হ্যাকিং টিপস ইউজ করবেন না, কারণ যদি ইউজ করেন তাহলে আপনার আইডিটা ব্যান হয়ে যাবে। সো হ্যাকিং থেকে বিরত থাকুন। বিভিন্ন ধরনের ছোট ছোট ইউটিউবাররা এখন তাদের চ্যানেলে হ্যাকিং টিপস দিচ্ছে, সো ওইগুলো কেউ দেখবেন না, ওই রকম ইউটিউবারদের ইউটিউব চ্যানেলে যাবেন না আপনারা, কারণ ওই রকম শিখে হ্যাকিং শিখে কিন্তু আপনাদের নিজেদের বিপদ আসতে পারে। সো হ্যাকিং মুক্ত থাকুন, ফ্রি ফায়ারকে ভালোবাসুন এবং সুন্দর মতো খেলতে থাকুন, আপনি খেলুন এবং অন্য কেউ খেলতে দিন। সো যদি পারেন এভাবে নিজের দক্ষতা দিয়ে আপনি খেলেন এবং বুইয়া এনে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিন। সো লেটস গো, আমার ফ্রেন্ডরা অলরেডি ফ্যাক্টরি ওই দিকে চলে গেছে, সো আমি ওখানে, ও এখানে একজন নক, তার মানে এখানে বান্দা আছে এনিমি। ইয়াস ইয়াস, আমি দেখতে পেরেছি বান্দাটা, ওই যে ওখানে নিচে, একটু সাইড করে নিচ্ছি। আমার ফ্রেন্ড, ও সরি, সো সরি, ওইদিকে মনে হয় একজন নক হচ্ছে কি, আমার হচ্ছে কি, আমার মেবি আমার নেট অনেক সমস্যা, নেটটা ওই তো নেট অনেক সমস্যা হয়ে গেছে, সো সরি দ্যাটস, আমার নেটটা অনেক সমস্যা। ইয়েস, হেডশট পড়েছিল, কিল হয়ে গেছে। সো দ্যাটস, যারা যারা হেডশটের, এই যে আমি দেখতে পারি অনেকে হেডশটের যে টিপসগুলো এগুলো শিখে, অনেকে এই ভিডিওগুলো দেখে, ভাই ওইসব হ্যাকিং ভিডিও দেখে কোনো লাভ নেই, সো ওইগুলোর থেকে আপনারা যত বিরত থাকতে পারেন, ঠিক আছে। সো গাইজ, দেখা যাক বুইয়াটা আসে কিনা, আমার কিন্তু মাঝে মধ্যে একটু একটু হচ্ছে ড্যামেজ খাচ্ছে, নেটটা অনেক স্লো দিচ্ছে, আমাদের বাংলাদেশের সার্ভারে কিন্তু এই নেটটা একটু প্রবলেম করে, এটা আমার জন্য না, এটা সবার জন্য, আই ফিল, আমি এটা ফিল করি, আমি জানি সবারই এরকম হয়, প্রবলেম হয়। সো কিছু করার নাই, জরিনা আমাদেরকে এখনও পুরোপুরি ভালোবাসে না, সো আমাদের নেটটাকে এখনও ক্লিয়ার করে না। সো ইনশাল্লাহ আমরা খেলতে থাকি, যদি ভালো পারফরমেন্স করতে পারি সবাই মিলে অবশ্যই আমাদেরকে একদিন না একদিন ভালো দিকে উঠিয়ে দিবে, আমাদের বাংলাদেশ সার্ভারকে অনেক অনেক মূল্যায়ন করবে। সো সেই প্রত্যাশায় যাচ্ছি আমার এক ফ্রেন্ডের কাছে, দেখা যাক ওখানে এনিমি, মেবি এনিমি খুঁজে পাচ্ছিলাম না। আমার ফ্রেন্ড দেখেন এনিমি খোঁজার জন্য পাগল হয়ে গেছে, ওরা দেখেন একজন হচ্ছে এদিকে আরেকজন হচ্ছে ওদিকে, তার মানে দেখছেন আরেকজন হয়ে গেছে একদম বৃন্দাবনে, মানে মোড়ে একদম চলে গেছে। সো এখন আমি মাঝখানে পড়ে আছি, এখন আমি কি করব, ওই যে দেখুন একজন, এই যে এদিকে একজন যাচ্ছে আর ওইদিকে আরেকজন পিকের মধ্যে বসে আছে। সো এইগুলো কীভাবে যে খেলে, ওরা পাগল হয়ে যায় এনিমি মারার জন্য। আরে ভাই একসাথে থাক না, ও মানে কি বলবো, কিল চ্যালেঞ্জ নিয়েছে মনে হয় মেবি, আমি কিল চ্যালেঞ্জের আলাদা ভিডিও করি রে ভাই, আমি এখানে কিল চ্যালেঞ্জ নিতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিল চ্যালেঞ্জ নিব, তারপর বেস্ট অফ কিল করার চেষ্টা করব। সো গাইজ, আমরা হচ্ছে জোনের ভিতরেই চলে এসেছি, সো দেখা যাক এখানে এনিমি পাই কিনা। সো এখানে এনিমি পাওয়া যাচ্ছে না, মেবি আমার টিমমেট কেন পাগল হয়ে গেছে সেটা আমি বুঝতেছি, এই যে এখানে কোনো এনিমি পাওয়া যাচ্ছে না, ও নো, ইয়াস ইয়াস ইয়াস, তারপরও কিল চুরি।
দেখছেন গাইস কিল চুরি করেই ফেলছে নাকি আমিই নক করেছিলাম কোনটা ও শিট আমার নেটওয়ার্কটা প্রবলেম ছিল সো আমিই নক করেছিলাম ওকে এটা আমারই কিল হলো কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি বুঝতে পাইনি প্রথম সো গাইস আবারও একটা কিল সো গাইস আমি আপনাদের সবাইকে বলতেছি যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ও আরেকটা এনিমি ইয়েস আই হ্যাভ কামিং ও ইয়েস নেটটা অনেক সমস্যা করতেছে কেন রে বাবা ভ্যাকসিন আমাকে একদম ড্যামেজ দিয়ে দিয়েছে তার মানে এই যে টাওয়ারের উপরে বসে বসে আছে ওই যে দেখা যাচ্ছে ওকে টাওয়ারের উপরে বসে আছে আমার টিমমেট চলে এসেছে টিমমেট পিকে থেকে অলরেডি চলে এসেছে এখানে এবং টিমমেট ওখান দিয়ে দেখতেছে আমি ওই দিক দিয়ে যাবো আই এম কামিং আচ্ছা টিমমেটের সাথে দেখি ও যদি একটু গোলাগুলি করে তাহলে পিছন দিয়ে আমি গিয়ে চান্সটা নিয়ে নেব সো দেখা যাচ্ছে না সো দেখা যাচ্ছে না কিন্তু এখনও চান্সটা কখন নিব এই তো হয়ে গেল আমার টিমমেটের সাথে গোলাগুলি শুরু হয়ে গেল তার মানে পিছন দিয়ে আমি গিয়ে কাজটা বানিয়ে দিচ্ছি শর্ট গানটা লাগবে আমার ইয়াস ইউটিএমটা নিয়ে একদম ও মাই গড টিমমেটকে একদম দিয়েছি ইয়াস 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 নক নক স্যার মজা ইয়ার ইয়ার মজা ও আরেকজন আচ্ছা আচ্ছা তুই মার রে ভাই ইয়াস উই হ্যাভ টু ডান ইয়াস আমরা বুইয়া নিয়ে নিলাম ও দেখুন চিল্লাচ্ছে আরে বেটা তুই চিল্লাচ্ছিস কে বেটা তুই বেটা কিল করার জন্য সে পিকে চলে যাও একা একা এখন আবার চিল্লাও ঠিক আছে রিভাইভ দিলাম ওকে হ্যাজ বিন ডান বুইয়া লেটস গো